Dear audience, welcome to Angry Nature. What is happening in this video? So don't skip this video. আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ঢাকার অদূরে মিনি একটি রাস্তা এটি গেছে ঢাকা এয়ারপোর্ট থেকে পূর্বচলের রাস্তা পূর্বচলের দিকে গেছে সো এটা বেশি একটা গুড না বেশি একটা ভালো না সো রাস্তাটা ভাঙা চুরো খুব তাড়াতাড়ি এই রাস্তার মেরামত হবে এখানে দেখেন একটু বৃষ্টি হয়েছিল গতকাল যার কারণে এখানে একটু পানি বেঁধে আছে সো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি পূর্বচল ছিটিতে যাবার পরে আমরা কি কি দেখতে পাই সেটা আপনারা অবশ্যই দেখবেন অসাধারণ কিছু স্থাপনা এদিকে গড়ে উঠছে এখানে একটা বিলের মতো দেখা গেল আর সুন্দর একটা সিঁড়ি আচ্ছা সিঁড়িটা আমরা যাচ্ছি অসাধারণ কিছু মুহূর্ত কাটবে আর আজকের দিনটা ছিল ঈদের দিন সো অনেকেই হয়তোবা ঘুরতে গেছে সো আমরা দেখতে পাবো সেগুলো সামনে দেখতে থাকুন জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ যদি কেউ কখনো চান আপনি ঘুরে যেতে পারেন ঢাকা এয়ারপোর্ট থেকে হাজি ক্যাম্প দিয়ে আপনাকে চলে আসতে হবে দক্ষিণখান থেকে আপনার কাসকুরো বলতে হবে কাসকুরো থেকে আপনার আরেকটা অটো দিয়ে সামনে আসতে হবে আমরা এসে পৌঁছে গেছি প্রায় সো আমরা এখানে নামবো নামার পরে আমরা নদীর ঘাটে চলে আসছি এখানে মেলা হবে আগামীকাল হয়তোবা আমরা এখন নিচের দিকে নামতেছি বর্ষায় এখানে পানিতে টয় টুম্বর হয়ে যায় আমরা এখান দিয়ে নামলাম একটু আগে বাচ্চাগুলো দৌড়িয়ে যাচ্ছে এখান থেকে কিছু আগেই ধান টান কেটে নিছে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ধান শুকাইছে সিদ্ধ করতেছে এখানে সিদ্ধ করে তারা শোখাতে দিছে এই যে এদিকে এই ধান থেকেই চাল হয় সেটা সবাই জানেন আমি একটু হাতে নিয়ে দেখব আপনার সাথে দেখতে পাচ্ছেন অনেক দিন পর ধরলাম ধান কলমি শাক এখান থেকে তুলে নিয়ে বিক্রি করা হয় এখানেও দেখা যাচ্ছে ধান শুকাচ্ছে আগে যে রাস্তাটা ছিল এই রাস্তা দিয়েই আমরা ওপারে যেতাম পূর্বচলে কিন্তু সামনে গিয়ে নাকি পানি আছে এখন বর্তমানে যার কারণে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং আমাদেরকে ট্রলারে করে যেতে হবে
সুতরাং আমরা অন্য একটা রাস্তা দিয়ে টলারের পথে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওদিকে একটা টলার আসতেছে আর কি, ও পাশে একটা নদী আছে, ওই নদীটা দিয়েই এদিকে টলারটা আসবে। সো সেটা আপনি একটু পরেই দেখতে পাবেন। এটা ধানের খড়। ঈদের দিনে তারা সকালে ঈদ করছে, কিন্তু বিকেলেই কাজে নেমে পড়ছে, অন্যথায় এই ধানগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আজকে যেহেতু রোদ ছিল, সো দিনটাও ভালো ছিল, যার কারণে তারা তাদের জায়গা থেকে, কৃষকেরা তাদের ধান ঠিকঠাক করে নিচ্ছে আর কি। আমরা অলরেডি চলে আসছি নদীর ঘাটে ট্রলারের সন্ধানে। একটা ট্রলার ছেড়ে চলে যাচ্ছে। জায়গাটা অসাধারণ দেখার মতো। সামনে দেখা যাচ্ছে যে একটা ট্রলার, একটা না দুটো ট্রলার আসতেছে। সো ও দুটোর মধ্যে থেকে একটা আমরা উঠব, উঠে ওপারে যাব। সো অনেকে এখানে অপেক্ষা করতেছে, আর এই ট্রলারটা মনে হয় স্টার্ট করবে। সো অনেকে অপেক্ষমান যে ট্রলারটা আসলে এটাতে উঠবে। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ দেখার মতো একটা জায়গা। পূর্বচল সিটিটার যখন কাজ শুরু হবে, এখানে বসতি শুরু হবে, তখন এখান দিয়ে, যেখান থেকে নামছি ওখান দিয়ে একটা ব্রিজ হবে আর কি। এখানে শত শত জনতা, উৎসুক জনতা দাঁড়িয়ে আছে ট্রলারে উঠবে বলে। ট্রলারটা ওদিকে ধরাইছে, যার কারণে সবাই আগে থেকেই ওদিকে রওনা দিচ্ছে আর কি, আগে আগে উঠবে, অনেকেই দৌড়িয়ে যাচ্ছে। যেটা আসলো এই পাশে ওটা যাবে না, যার কারণে ওই যে ওটাতে উঠতে হবে, যার কারণে সবাই সবার জায়গা থেকে আগে আগে ওঠার জন্য দৌড়িয়ে যাচ্ছে। বিকজ এখানে যতগুলো লোক আছে এটাতে আটবে না, ধরবে না হয়তো বা। সো আমরাও যাচ্ছি, উঠে পড়ব। আগে লোকজন নামবে, তারপরে উঠবে। দেখেন অনেকেই আবার নামার আগেই উঠে পড়ছে, এখানে যার যার মতো লাফিয়ে লাফিয়ে নামতেছে। এখানে সিঁড়িটা এখনো নামানো হয়নি, তার আগেই সবাই উঠে পড়ছে।